আজ শনিবার, ঘড়িতে 7:30 বাজে। আমি আর সুব্রত একটু বেরাচ্ছি। আজ 2 তারিখ, কালী পুজোর দ্বিতীয় দিন। আজকে আমরা কিন্তু কালী ঠাকুর দেখতে যাচ্ছি না, পুজোর আগেই আমাদের ঠাকুর দেখা হয়ে গেছে। আর এই কালী পুজোর মধ্যে বারাসাতে কালী ঠাকুর দেখা ভীষণ কষ্টের, প্রচণ্ড লাইন দিয়ে কালী ঠাকুর দেখতে হয়। তাই সুব্রত আমাদেরকে আগেই কালী ঠাকুর দেখিয়ে নিয়ে এসছে। গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। বিকেলবেলা আমি আর সুব্রত একটু বেরিয়েছি, বিকেল না, এখন ঘড়িতে 7:30 মতন বাজে। সুব্রত আমি বেরিয়েছি, প্রথমে ভাবলাম একটু ফুচকা খাবো, তারপরে একটু খাবার কিনে নিয়ে বাড়ি চলে যাব। কিন্তু ফুচকার দোকানে যা ভিড় দেখলাম, তাতে ফুচকা খেতে আর দাঁড়ালাম না, দুজনে মিলে বেরিয়ে গেলাম ডাইরেক্ট একদম দোকানে। ছেলে বলেছিল এগরোল খাবে, আর মা বলেছিল এগরোল খাবে না, মা খাবে মোমো। তাই জন্যই যাচ্ছিলাম দুজনে মিলে একটু খাবার কিনে আনতে। সুব্রত একা গেলে পরে খাবার নিয়ে আসতে অসুবিধা, তাই জন্য দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম। প্রথমে এগরোল আনতে যাব ভেবেছিলাম, কিন্তু দেখলাম মোমোর দোকানটা ফাঁকা আছে, তাই জন্য দাঁড়িয়ে পড়লাম মোমো নেওয়ার জন্যে। আসার পথে মোমোটা নিলেও হতো, কারণ আমাদের বাড়ির পথেই পড়ে, এগরোলের দোকানটা একটু দূরে, কিন্তু মোমোর দোকান ফাঁকা দেখে দাঁড়িয়ে পড়েছিলাম। কিন্তু দেখলাম আস্তে আস্তে ভিড় হওয়া শুরু হয়ে গেছে, আর একটু দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে মোমো নেওয়ার জন্য। যেহেতু আমাদের অর্ডার, তাই জন্য একটু পরেই আমাদের মোমোটা দেবে। যারা খাচ্ছিল তাদেরকে আগে মোমোটা দিয়েছিল। আর সুব্রত ওই যে দাঁড়িয়ে আছে আমাদের মোমো নেওয়ার জন্য, আর আমি এপাশে দাঁড়িয়েছিলাম। আসলে আমি বাইক পাহারা দিচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, এটাই করি। সুব্রত বাজার করলো, আমারই এটাই ডিউটি থাকে। আমার অবশেষে এই যে আমাদের মোমো নেওয়া হয়ে গেছে, এইবার আমরা যাব এগরোল আনতে। এগরোলের দোকানটা একটু দূরে, আসলে আমরা এই দোকানের এগরোলটা ভালো খাই, তাই জন্য ওখান থেকেই এগরোলটা নেব বলে ওখানে যাচ্ছিলাম। ওই দোকানেও ভালো ভিড় হয়, আর আমরা একটু দেরিতে বেরিয়েছিলাম, জানি না এখন গিয়ে কীরকম পাবো। আর আজকে কিন্তু বেশিরভাগ দোকানই দেখছি বন্ধ, কারণ আজকে দ্বিতীয় দিন, অনেকেই যাবে ঠাকুর দেখতে, তাই বেশিরভাগ দোকানই দেখছিলাম বেশ বন্ধ আছে। আর রাস্তাটা এখন এদিকটা ফাঁকা, অবশ্য এই সময়টা কিন্তু এখানে ফাঁকা থাকে না, টাকি রোডটা বন্ধ থাকে বলে আমাদের এই রাস্তাটা বেশ ভিড় হয়। তবে আমাদের কপাল ভালো, রাস্তাটা ফাঁকা ছিল, তাড়াতাড়ি গাড়ি নিয়ে দোকানের সামনে চলে গেলাম। আর এই দেখো দোকানের সামনে পৌঁছেও গেছি। এই দোকান থেকে কিন্তু আমরা সবসময়ই খাবার নিয়ে যাই বাড়ির জন্যে, খুব ভালো খাবার তৈরি করে এই দোকানে, এখানে সব কিছুই পাওয়া যায়। আর দেখলাম গিয়ে দোকানটা বেশ ফাঁকা আছে, হয়তো আমাদের অর্ডারটা হয়ে যাবে তাড়াতাড়ি, কিন্তু গিয়ে দেখলাম যে অনেক অর্ডার আগে থেকেই দেওয়া রয়েছে। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর কি কি নেব, কিন্তু যেহেতু চিকেন এগরোল নেব, তাই জন্যে শিক কাবাব নেওয়ার ইচ্ছা থাকলেও সেটা নিইনি। সুব্রত বললো একদিনে দুটো খাওয়ার কোনো দরকার নেই, কারণ দুটো আমরা খেতে পারবো না, তাই জন্য আর শিক কাবাব নিইনি। ও এগরোলটা অর্ডার দিয়ে দাঁড়িয়েছিল। এই দোকানটা আমাদের বহুদিনের চেনা, শুনো চেনা জানা বলে ওরা বলছিলো যে একটু অপেক্ষা করতে হবে, কারণ অনেক অর্ডার রয়েছে। আর দেখলাম ও লাইন দিয়ে অনেক এগরোল বানাচ্ছিল দাদা। আর কি করবো, দাঁড়াতে তো হবেই, আমরা তাই জন্য দুজনে এপাশে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। সামনে দোকানে দাঁড়ানো যাচ্ছে না, কারণ প্রচুর খাবার তৈরি হচ্ছিলো, বিভিন্ন রকম গন্ধ নাকে আসছিলো, তাই আমরা একটু সরেই দাঁড়িয়েছিলাম দুজনে মিলে। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম দাদা কী সুন্দর চাউমিন বানাচ্ছিল, কী সুন্দর হাতের টেকনিকে এতগুলো চাউমিন একসাথে মিক্স করছিলো, দেখতে বেশ ভালোই লাগছিল। খুব সুন্দর টেকনিকে বেশ সুন্দর করে দাদা চাউমিন বানাচ্ছিল, আমি আর সুব্রত সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। এই দোকানে মোগলাই, এগরোল, বিরিয়ানি সব পাওয়া যায়। অনেকক্ষণ দাঁড়াবার পর এই যে আমাদের এগরোল চলে এসছে, এখন বাড়ি নিয়ে যাবো। ভুল করেছি, একটা ব্যাগ নিয়ে আসিনি, ব্যাগ নিয়ে আসলে ভালো হতো। তাড়াহুড়ো করে বেরিয়েছি তো তাই ব্যাগটা আনতে ভুলে গেছি, এখন ভাবছি ছিঁড়ে না যায়, সবই প্লাস্টিকে ভরা রয়েছে, ছিঁড়ে গেলে তো ব্যস হয়ে গেল। আর ফিরে আসার সময় কেক নেবো ভেবেছিলাম, কিন্তু কেকটা আর নিইনি। কেক নিতে গেলে একদম মেন রাস্তায় যেতে হবে। আসার পথে সুব্রত দোকানে গেছিলো একটা কোল্ড ড্রিঙ্কস নেবে বলে, দোকানদার দিতে পারেনি কারণ প্রচণ্ড ভিড় ছিল, তাই সুব্রত নিজেই দোকান থেকে কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে নিয়েছিল। তারপরে টাকাটা দিয়ে আমরা ফিরে আসছিলাম। আসার সময় ভেবেছিলাম ফুচকা খাবো, কিন্তু এত জিনিস নিয়েছে তো তাই আর ফুচকা খাওয়ার জন্য দাঁড়াইনি। যাওয়ার সময়ও খেতে পারলাম না, আর আসার সময় খেতে পারলাম না। আর বাড়ি এসেই ছেলে আর মা দুজনে ব্যস্ত হয়ে গেছে, এতটা দেরি হয়ে গেছে না আসতে, এরপরে আর কখন খাবে বিকালের টিফিন, সেটাই
ওরা আমাকে বলছিল, তাই তাড়াহুড়ো করে কোল্ড ড্রিঙ্কসটাকে ভিতরে রেখে দিয়ে ভাবলাম ওদের টিফিনটা আগে দিয়ে দিই, তারপরে ড্রেস চেঞ্জ করে আমি খেতে বসবো, কারণ ওদের খিদেও পেয়ে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে, আর আনতেও তো অনেকটা টাইম লেগেছে না, সব জায়গায় গিয়েই ভিড়ের মধ্যে দাঁড়াতে হয়েছে। প্রথমে ফাঁকা ছিল, পরে ভিড় হয়ে গেছিলো, অর্ডারের মালও ছিল, সেই সব দিয়ে আমাদেরকে দিয়েছে, তাই ওদের জন্যে আগে মোমো আর এগরোলটা বের করে দিয়ে দেবো, তারপরে আমি ড্রেস চেঞ্জ করে খাওয়া দাওয়া করবো, কারণ ওরা ব্যস্ত হয়ে গেছে, তো ছোট মানুষ ঋষি অনেকক্ষণ অপেক্ষা করছিল, তাই জন্য ওদেরটা আগে গুছিয়ে দিচ্ছিলাম। আর কি বলতো, আমাদের মনেও ছিল না যে আমরা তোমার আমাদের আরও জিনিস আনার কথা ছিল, তো সেটাই আর কি মনে ছিল না। যাই হোক, যা এনেছি সেগুলো এখন খেয়ে নিই, আর পুজোর সময় দোকানে না যাওয়া যায় না। ঋষির এগ রোল আছে, চিকেন রোল আর কি, ঋষিরটা তাই আলাদা দিচ্ছে, আর মায়েরটা আলাদা দেবো। মা তো এগ রোল খাবে না বলেই দিয়েছিলো, মা এগ রোল খেতে খুব একটা মাঝে মাঝে পছন্দও করে না, মাঝে মাঝে আবার খায়ও, কিন্তু মাঝে মাঝে কী হয় জানি না, বলে যে না খাবো না, ভালো লাগছে না, তাই ঋষি আর এই মায়েরটা গুছিয়ে ফেলেছি, তাই মায়েরটা মাকে দিয়ে দিলাম, আর ঋষি বললো টেবিলে রেখে দাও, আমারটা আমি নিয়ে নিচ্ছি। আর মাকে বলে দিলাম যে সসটা তুমি তোমার মতন করে নিয়ে নাও, কারণ সসটা না প্রচণ্ড ঝাল হয়, মা খেতে পারে না। আর তারপরে মায়ের স্যুপটা বেড়ে দিয়ে এসেছিলাম, কারণ মা বলেছিল একটু পরে দিও স্যুপটা, তাই জন্য মায়ের স্যুপটা মাকে দিয়ে দিলাম। আর এত গরম না খাবারগুলো, যে হাতে ধরে রাখা যাচ্ছিল না, ভীষণ গরম লাগছিল। আর এরপরে আমি, ঋষি আর ওর বাবা একসাথে খেতে বসে গেছিলাম। স্যুপের চামচ দিতে ঋষিকে ভুলে গেছিলাম, তাই ওকে চামচটা দিয়ে দিলাম, তারপরে সুব্রতর এগরোলটা সুব্রতকে দিয়ে দিলাম। আমি এখন এগরোল খাবো না, আগে মোমোটা খাবো, মোমোটা আমিও খেতে খুব ভালোবাসি, মোমোটা খাবো, আর রাত্রিবেলা আজকে আর ভাত খাবো না, এগরোলটা খেয়ে শুয়ে পড়বো, তাই জন্য আমার এগরোলটা সরিয়ে রেখে দিলাম যে পরে খাবো। আর ঋষির এগরোলটা ঋষিকে দিয়ে দিয়েছি, ওর বাবারটাও দিয়ে দিয়েছি, আমারটা রেখে দিয়েছি আমি পরে খাবো বলে। আর তারপরে সবাই মিলে একসাথে খাওয়া শুরু করে দিয়েছি। আর সুব্রত বলছিল যে মোমোটা এত টেস্ট হয়েছে, সত্যি এই দোকানের মোমোটা না ভীষণ ভালো বানায়, যেমন মোমোর পুরো থাকে পুরে, মানে প্রচণ্ড মাংস টাংস দেওয়া থাকে, আর স্যুপটাও না ভীষণ সুন্দর করে, বেশ টেস্ট লাগে খেতে, আমাদের সবারই বেশ ভালো লাগে, তাই সবাই মিলে একসাথে গল্প করে খাওয়া দাওয়া করছিলাম।